আমার একটা লাইফ ছিল, তার একটা লাইফ ছিল, দুজনেরই আলাদা আলাদা পাস ছিল, তাই না? আমার ধারণা ওর ফ্যামিলি ব্রেকআপ মানে অফিশিয়াল ব্রেকআপ হয়তো কিছুদিন পরে, বাট মোটামুটি আনঅফিশিয়ালি ব্রেকআপ সেপারেশন অনেক দিন থেকে 2006 এর কোন সময় নাকি 2006 এর এন্ড 7 থেকে বলতে পারো। আচ্ছা 7 থেকে। তো ওর সাথে আমার প্রথম দেখা হয় মনে হয় 2009 ইন দ্য মিন টাইম, যেটা হলো যে 2009 এর দিক থেকে আবার আমার লাইফে একটা ক্রাইসিস শুরু হলো, যেই ক্রাইসিসটা 2010 এর দিকে একদম পিক। ইন দ্য মিন টাইম আমার পার্মানেন্ট সেপারেশন টেপারেশন এই সমস্ত সব ঘটে যায়। তারপরে আরও প্রায় মনে হয় বছর খানেক পরে 2011 আমাদের যে অ্যাক্টর নাজিম জয়, ওনার একটা কাজ করতে লাগি একসাথে, ওই কাজটা করতে লেগে আমাদের কাছে মনে হয় যে আমরা তো একই ধরনের জীবনের একটা ইয়ে করে আসছি, আবার দুজনেরই আমাদের দুটা নিজেদের একটা করে ইস্যু আছে আগের, আর লাইফ মাস্ট গো অন। তো আমাদের তখন কিন্তু, এটা আমি বলছি 2011 ঘটনা, তখন আমার বয়স ছিল 30-31 বছর, সো আমি তো বাকি জীবন দেবদাস হয়ে থাকবো। তুমি এখনো যদি কোনো কিছু হয় তুমি দেবদাস থাকবে? অবশ্যই থাকবো না, আবার মানে মানুষের বয়স যত বেশি হয় মনে রাখবেন 60 বছর বয়সে যদি আপনি সঙ্গীহারা হন তখন আপনার কিন্তু সঙ্গী মোর জরুরি, তখন এরপরেই আপনার একটা সঙ্গী খোঁজা শুরু করে দেওয়া উচিত, কারণ মানুষ নিঃসঙ্গ থাকতে পারে না, এটা হচ্ছে আমার আমার একটা বড় রিয়েলাইজেশন। একদিন আমরা এরকম শুটিংয়ে সারাদিন বসে আছি, বৃষ্টির জন্য শুটিং হয়নি, বাট আমরা বসা, কেউ এদিকে কাত হয়ে ও কেউ ওইদিকে, তুমুল আড্ডা চললো সারাদিন। তা আমাদের ওই দিন আড্ডা কিন্তু রাতে আবার রান্না টান্না হচ্ছে, আমরা খাবো এরকম প্ল্যান, শুটিংয়েই খাবো, তো আড্ডাটা আরও প্রলং হবে, কিন্তু সমস্যা হচ্ছে যে ও শুধু চলে যাবে, ওর ওই লাইফটা ছিল জেগে আছো কি সেই কারণে। তো ও চলে গেল, নিজের ভিতরে ফিল করতে লাগলাম যে ও যদি থাকতো এই মুহূর্তে তাহলে হয়তো ভালো লাগতো আমার, ঠিক আছে। তো ওইখান থেকে আমি একটা টেক্সট করছি যে আই থিঙ্ক আই হ্যাভ স্টার্টেড মিসিং ইউ। তো এইটা টেক্সট করার পরেই আমার মনে হয়েছে না না, ও তো আমাকে এতদিন একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে আমরা ছিলাম একটা ইয়েতে, আমার মনে হয় টেক্সটটা এরকম পাঠানো ঠিক হলো না। তো ওইটির সাথে সাথে আমি আবার আরেকটা টেক্সট পাঠাইছি যে আমার মনে হয় পাঠানো ঠিক হলো না টেক্সটটা। তো ও আমাকে রিপ্লাই দিয়েছিল যে টেক্সটটা ঠিক হয়েছে কি হয় নাই সেটা আমি লাইভ শুরু করতেছি, লাইভ দেখো সেখানে অ্যান্সার করো। আমি ওয়েলকাম টেলকাম কিছুই করিনি, শুরু হয়েছে আমাকে টকব্যাকে বলা হয়েছে যে গো, আমি জাস্ট বলছি কেউ যদি মনে করে টেক্সট পাঠানো ঠিক হয় নাই তাহলে সে একদমই ভুল, টেক্সট পাঠানোটা একদম ঠিকঠাক ছিল। আচ্ছা টেক্সট না, তুমি মনে বলছিলে যে কেউ যদি মনে করে যে এই কথা বলা, এই কথাটা, কথাটা একদম ঠিক, কথাটা ঠিক হয়নি সে একদমই ভুল, তার কথাটা একদমই ঠিক ছিল। পরের দিন উই হ্যাড শুটিং টুগেদার অলসো, আমি তোমাকে বাসায় যে ফোন করছিলাম কি টেক্সটে পাঠাইছিলাম মনে হয় যে সকালবেলা আমরা যাব পুবাইলের দিকে একটু শুটিংয়ে, একই সাথে কাজ, সিনেমারই কাজ, আমি পিক করে নিয়ে যাবো না তোমাকে। তো বলছে আচ্ছা, মানে এরকম করে মেসেজই মনে পাঠাইছিলাম। তো আই পিকড হিম আপ ফ্রম হিজ হোম, আমার তার বাসার নিচে গেছি, তাকে আবার বলছি বাসার নিচে আসি, সে গাড়িতে উঠছে, শুটিং করছি সারাদিন। ট্রাস্ট মি, আমরা দুইজন এই মানে মিসিং এর কথাটা নিয়ে একটা কথা দুজন বলি নাই, না কোনো কথা বলি নাই, বাট ওর অ্যাক্টিভিটির ভিতরে অনেক কিছু ছিল। যে সেদিন দেখলাম যে ও আগে যে বন্ধু সুলভ যে অ্যাক্টিভিটি ছিল সেই অ্যাক্টিভিটিটা চেঞ্জ হয়ে অনেকটা সেবা কাইন্ড অফ অ্যাক্টিভিটির মধ্যে চলে গেল, তখন আমার একটা মজার বিষয় ছিল কি, আমরা সিনেমা শুটিংটা অনেকদিন ধরে একসাথে করতেছিলাম, তো আমি এটা এনজয় করতেছিলাম, সব কিছু একদম ভাষায় প্রকাশ করে বলতে হয় তা না, কিছু জিনিস অ্যাক্টিভিটিসেও বোঝানো যায়। আমার বিষয়টা হয়েছিল তাই যে আমি তাকে অ্যাক্টিভিটিসেই বুঝিয়ে দিতে চেয়েছিলাম যে তুমি যেটা বলছো সেটা আমার ক্ষেত্রেও সেম ফিলিংসটা, সো আমি ডেফিনেটলি বুঝছিলাম, সেও ডেফিনেটলি বুঝতে পারছিল, হালকা কিছু তো একটা কানেকশান হয় না, আর আমারও মনে হচ্ছিল, আমারও ভালো লাগছিল, ইট ওয়াজ নট এক্সপেক্টেড, বাট হ্যাঁ কোথায় যেন একটা ওই ওই একটা ফিলিং কাজ করছিল।